গোটা বীরভূম যেন একটা মৌমাছির চাক, ঢিল মারলেই বেরিয়ে আসে কেষ্টর এত বছরের ছল চাতুরি। প্রান্তিক গ্রামের সহজ সরল মানুষগুলি ছিল অনুব্রত মণ্ডলের ঘুঁটি। তাদের আড়ালে না জানি কত কোটি কালো টাকার ভোল বদলে সাদা হয়েছে। দুর্নীতির সেই হিমশৈলের সন্ধানে সিউড়ি কোঅপারেটিভ ব্যাংক থেকে 177টি বেনামি অ্যাকাউন্টের হদিস সিবিআইয়ের হাতে। যাদের নামে 177টি বেআইনি অ্যাকাউন্ট, তাদের খোঁজ করল সিএন। সিউড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে যে 177টি বেনামি অ্যাকাউন্ট সিবিআই বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে একজন হচ্ছে সুন্দরী বাক্সি। সেই সুন্দরী বাক্সির বাড়ি হচ্ছে পুরন্দরপুরের হরিপাড়ায়। এই মুহূর্তে আমরা তার বাড়িতেই রয়েছি। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তার সিউড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কোনো রকম অ্যাকাউন্ট নেই, এমনকি সেই ব্যাংকটা কোথায় সেটাও তিনি জানেন না। এবং যে অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম ফিল আপ করা হয়েছে সেখানে সুন্দরী বাক্সির সই করা রয়েছে, অথচ সুন্দরী বাক্সি তিনি নিজে বলছেন তিনি সই করতেও জানেন না, তিনি টিপ সই দিয়ে কাজ করেন। তাহলে কিভাবে তার নামে অ্যাকাউন্ট খোলা হলো? আপনি কি কোঅপারেটিভ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করেছেন? না না, করেই নাই। নেই না, আমি কিছুই জানি না ওসব। সিউড়ি ব্যাংক পর্যন্ত আপনি সই করতে পারেন? না না, কিছুই জানি না, আমি সই করতে পারি না, কিছু লেখাপড়া জানি না, তো সই কোথা করবো না। কাঁপা কাঁপা হাতে নিজের আধার কার্ড, ব্যাংকের পাস বইটুকু শক্ত করে ধরতে পারেন না বৃদ্ধা সুন্দরী বাস্কি। অক্ষর জ্ঞান হয়নি কোনোদিন, টিপসই দিয়ে কাজ চালান, সিউড়ি কোঅপারেটিভ ব্যাংকের ঠিকানা পর্যন্ত জানেন না। ব্যাংক অ্যাকাউন্ট খোলা তো দুরস্ত, তাহলে ব্যাংকে খাতা খোলার ফর্মে এসই কার? কার ফোন নম্বর? 4530 1595, এটা আপনাদের কারো ফোন নাম্বার? না না, আমাদের নাই। ফোন নাম্বারটা আমারটাই আছে, কারণ নাই। নাম করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, কিছু খবর জানেন? না না, কোনোদিন জানে না। এই আজকে জানছি তো বইয়ে হয়েছে, কিন্তু জানি না। কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সুন্দরীর আধার কার্ড সহ অন্যান্য জরুরি নথিপত্র জোগাড় হলো? পুরন্দরপুর হরিপুরের বিস্তীর্ণ এলাকায় মানুষের আধার কার্ড তৈরির সময় কি এই ছক সাজিয়েছিলেন অনুব্রত? আধার কার্ড তৈরির জন্য নির্ধারিত সেন্টার থেকেই কি বেহাত হলো গ্রামবাসীদের যাবতীয় তথ্য? আধার কার্ডের তথ্য পাওয়াটা যে শুধু বাড়িতে এসে পেতে হবে এমনটা নয়, উনি ব্লকে ক্যাম্প থেকে করেছেন। সে যে কোনো ব্লকে যখন ক্যাম্প করে এরকম আধার কার্ড খোলা হয়, তখন শাসক দলের নেতাদের সেখানে ইনভলভমেন্ট থাকে, ফলে সেই সময় হয়তো উনার এই আধার কার্ডের জেরক্স কপি হয়তো কেউ নিয়ে থাকতে পারে, সেটাকে হয়তো অপব্যবহার করে উনার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। নিজের নামের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের গল্প শুনে মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে মমতা মৃধার। এত টাকা ঢুকছে, এত টাকা লেনদেন হচ্ছে, কোনোদিন বলে নাই। সেটা কোঅপারেটিভ ব্যাংকে, সিউড়ি কোঅপারেটিভ, সেটা তো আমি সিউড়ি ব্যাংকে তো আমি যাই না। না, আমি সিউড়ি ব্যাংকে যাই না, আমি এখানেই যাই লেনদেন করি, তবু আমার নামে। হ্যাঁ, এখানেই। একবার শৌচালয় তৈরির জন্য টাকা পেতে আধার কার্ডের জেরক্স জমা করেছিলেন মমতা মৃধা, অনলাইনে দরখাস্ত জমা করেছিলেন, সেখান থেকে আধার কার্ডের তথ্য নিয়ে বেআইনি অ্যাকাউন্ট খোলা হতে পারে আশঙ্কা মমতা মৃধার। বলছি যে আপনার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কোনো এ আছে, অ্যাকাউন্ট আছে? না, আমার এই একটাই অ্যাকাউন্ট। কোথা জানেন? না, আমি সেটা জানি না। জানতেন না? না। কোনদিন কেউ আপনার কাছ থেকে আধার কার্ড নিয়ে গেছিল? না, কেউ নিয়ে যায় না, এমনি দরকার পড়েছে তখন দিয়েছি। আর ওই অনলাইন থেকে এসেছিল, বলেছিল যে বাথরুম হবে, সেটা আধার কার্ড আর পাস বইয়ের। মমতার নিজের সই এবং ব্যাংকের খাতা খোলার জন্য ফর্মে যে সইটি রয়েছে তাতে আকাশ পাতালের ফারাক। সইটা আমি দেখালাম, এটা আপনার নয়? না, আমার নয় সইটা। সইটা আমার নয়। ঠিক আছে। মমতা মৃধা তিনি নিজে কেমন সই করেন সেটা দেখালেন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ফর্মটা রয়েছে সেখানে মমতা মৃধা যেভাবে সই করা হয়েছে সেটা ওনার নয়, পরিষ্কার জানাচ্ছেন। আমি একবার দেখাতে বলবো, এখানে মৃধা বানানটা লেখা হয়েছে মহর্ষি র ধয়াকার, আর মমতা যেখানে সই করছে সেখানে তিনি মৃধা বানানটা লিখছে মহর্ষি ধয় রেপ আকার, ফলে সম্পূর্ণরূপে ভিন্ন। ফলে এই সইটা যে মমতার নিজের নয় সেটা কার্যত স্পষ্ট হচ্ছে এখান থেকে। ফলে সিবিআইয়ের যে সন্দেহ ছিল যে কোনো একজন ব্যক্তি এই সমস্ত বেনামে অ্যাকাউন্ট খুলেছেন এবং তিনি নিজেই বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারের নামে সিগনেচার যেখানে রয়েছে সেখানে কিন্তু তিনি সিগনেচার করেছেন, ফলে এই বিষয়টি কার্যত মমতার কাছে এসে স্পষ্ট হলো। ফলে এখন চাইবেন তদন্ত? হ্যাঁ, তো তদন্ত হতেই হবে, ধরতে হবে কে করেছে না করেছে তাকে। কেষ্টর ছক বানচাল করতে ওত পেতে ছিল সিবিআইও। আগে ভাগে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছিল বেনামি অ্যাকাউন্ট হোল্ডারদের। সিবিআই নোটিশ পেয়েছেন পুরন্দরপুরের সুনীল মুর্মুর পরিবার। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে যাদের নামে বেনামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদেরকে আগেই সিবিআই
তারা চিহ্নিত করে এবং তাদের বয়ান রেকর্ড করার জন্য ইতিমধ্যে সুনীল মুর্মু নামে একজনকে নোটিশও দিয়ে গিয়েছিল তার বক্তব্য রেকর্ড করার জন্য। আমার সঙ্গে ওনার কি এই কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলছে? না নেই। না, কিন্তু ওনার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, নোটিশ দিয়ে গেছে বলে জানতে পেরেছি। আগে জানতেন না? না না, আমরা কি করব এবার যে তুলছে সেই যে ধরা পড়বে। বীরভূমের রিমোট এলাকার নিম্নবিত্ত পরিবারগুলির সরলতা, অক্ষর জ্ঞানহীনতাই ছিল কেষ্টর হাতিয়ার। জনপ্রতিনিধির পদ দখল না করেও কি কয়েক সেকেন্ডের জন্য এই মানুষগুলির উন্নয়নের কথা ভাবতে পারতেন না শাসকপ্রিয় কেষ্টর? এতগুলো জীবন কেবলই কেষ্টর হাতের পুতুল? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।